থিয়েটার চর্চাকে কিভাবে মূল্যায়ন করছেন? দর্শক সংকট সহ বর্তমানে থিয়েটার চর্চায় বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, এ ব্যাপারে আপনার মূল্যায়নটা একটু জানতে চাচ্ছি, এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি থিয়েটার চর্চা এবং এর অবস্থান সম্পর্কে কিছু বলবেন। থিয়েটারের দর্শক সংকটটা শুধু যে থিয়েটার আছে তা, সে আগের মতো বই কি আমরা পড়ছি, সে আগের মতো টেলিভিশন নাটকটাকে আমরা ঠিক মতো দেখছি, সে আগের মতো সিনেমা হলে গিয়ে আমরা সিনেমা কি দেখছি, সে আগের মতো থিয়েটারে গিয়ে থিয়েটার কি দেখছি, এই সংকটটা এখন সর্বক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে সর্বক্ষেত্রে, তো থিয়েটারও তার বাইরে না, এবং সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছুর একটি প্রভাব আছে। তবে থিয়েটারটা স্বাধীনতার পর যেইভাবে আমাদের প্রথম প্রজন্মের গুণী মানুষেরা করেছে এবং সেই জায়গা থেকে একটু বিচ্যুতি ঘটেছে এবং থিয়েটারের দর্শক কমেছে, এই দর্শক কমার পিছনে আমি প্রধান কারণ দেব এই একটু মেধার সংকটও আছে। আবার আরেকটি বিষয় সেটা হচ্ছে যে থিয়েটার থেকে এখন অভিনয়টা একেবারেই বিসর্জন ঘটেছে। আমি বলতে চাই সেই ফেতুসি মজুমদার, আলী জাকের এবং অসাধারণ যে অভিনয়গুলো আমরা আগে মঞ্চে দেখেছি, সেই মঞ্চে অভিনয়টা কোথায়? থিয়েটারটা অনেক ডিজাইন সর্বস্ব হয়ে পড়ছে এবং জাদুটা সবাই ডিজাইনে দেখাতে চাচ্ছে, দর্শককে আনার জন্য জাদুর প্রয়োজন আছে, জাদুকে মানুষ পছন্দ করে, এই জাদুটা নানা রকম ফর্মে আসে, কখনো সত্যিকার জাদু ফর্মে আসে, আবার কখনো অ্যাক্রোবেটিক ফর্মে আসে, কখনো সব কিছুতে জাদু আছে, গলায় আছে, কণ্ঠে আছে, সব শিল্পে আছে, এই জাদুটা মানুষকে সম্মোহিত করে রাখে, এই জাদু দিয়ে দর্শক আনার যে বিষয়টা সেইটা সবাই এখন বিভিন্ন কৌশল নিয়ে চিন্তা করছে, কিন্তু অভিনয়ের জাদু দিয়ে যে দর্শককে নিয়ে আসা, সেই অভিনয়ের জাদুটা এখন দর্শক থিয়েটারে দেখছে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি থিয়েটারটা টিকে আছে তার এই জীবন্ত অভিনয়ের মধ্য দিয়েই, কাজেই এই অভিনয়টাই আসল, সেই অভিনয়টাকে ওই মাত্রায় নেওয়ার মতো মেধার আমরা চর্চা দিচ্ছি না, এই দর্শক যদি ওরকম অভিনয় পায় সে অবশ্যই সব কিছু ফেলে থিয়েটার দেখতে আসবে, কারণ থিয়েটার তো টেলিভিশনে দেখা যায় না, থিয়েটার সিনেমা হলেও দেখা যায় না, থিয়েটার অনলাইনও দেখা যায় না, থিয়েটারের মজা থিয়েটার, সো সেই থিয়েটারটাকে আরও সমৃদ্ধি করতে গেলে অসাধারণ অসাধারণ নাট্য প্রয়াস দরকার, ভালো ভালো বিদেশি নাটক, ভালো নাটকে বড় ঘাটতি চলছে, সো আমি যেটা মনে করি থিয়েটার আবার এখন উজ্জীবিত হয়েছে, আশা করছি যে নতুন মাত্রায় যাবে, দর্শক যখন বুঝবে যে আমি নাটক দেখছি এটার এক স্বাদ টেলিভিশনে বসে আর থিয়েটারে দেখা স্বাদ আলাদা, এই স্বাদটাকে আবার ফিরিয়ে যদি আনা যায় সে কোনোদিনও থিয়েটার বিমুখী হবে না। ঠিক একইভাবে চলচ্চিত্রের ক্ষেত্রেও তাই, কারণ অনেকে মনে করে যে টেলিভিশনের কারণে অনলাইনের কারণে চলচ্চিত্রের দর্শক কমে গেছে, আমি এটা একেবারেই বন্ধ মনে করি না, বা চায়ের দোকানে এখন সিডিতে সিনেমা দেখছে বলে সিনেমা দেখতে আসছে না, এটা একটি প্রধান কারণ সিনেমা হলের পরিবেশ, সিনেমা হলের পরিবেশটা ঠিক হলে এবং সিনেমার যে জাদুর বাক্স, যে সিনেমা হল, সেই সিনেমা হলের ক্রিস্টালিটি, তার সৌন্দর্য এবং সেই সিনেমা হলের স্ক্রিন বিউটি, সাউন্ড, সব কিছু, বড় পর্দার যে ইম্প্যাক্ট, এই জিনিসটা যদি সঠিকভাবে এবং সাথে সাথে যদি সেরকম কন্টেন্ট, সেরকম অভিনয়, সেরকম নির্মাণ হয়, ওই যেদিন দর্শক বুঝে ফেলবে যে বড় পর্দার সিনেমা দেখা আর ঘরে বসে সিনেমার মধ্যে পার্থক্য কী, তখন সে আর ঘরে কোনো সিনেমা রিলিজ দিলেও সে দেখবে না, সেই স্বাদটি নেওয়ার জন্য, যেটা এখন পার্শ্ববর্তী দেশেও তাই হয় যে রিলিজ হলেও কোনো সিডি বেরোলেও অনেকে ছবিটা দেখে না, সিনেমা হলে দেখবে বলে, এই যে বড় পর্দার যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের সিনেমার একটি বড় ঘাটতি। এবং আমি মনে করি স্বাধীনতার পর থেকেই এই যে সিনেমেটিক বিউটি, স্ক্রিন বিউটির ঘাটতি আমাদের দেশে সবসময় ছিল, এখন সময় এসেছে
আমি মনে করি যে এই সিনেমাটি ফিরবে, দর্শক যদি বুঝতে পারে সিনেমার আনন্দ কী, দর্শক যদি বুঝতে পারে থিয়েটার আনন্দ কী। কারণ এর মাঝখানে একটা সোশ্যাল মিডিয়া আসছে, স্যাটেলাইট আসছে, সব কিছু মিলে দর্শকদের কিন্তু বিভ্রান্ত করে ফেলেছে। একটা যুগান্তর, একটা ট্রানজিশনে আমরা আছি। সো এই কারণেই দর্শকের একটি ঘাটতি আছে, আমার মনে হয় চলে যাবে। তবে থিয়েটারকে দর্শক বাড়াতে গেলে সবচেয়ে দরকার যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট এবং নির্মাণ, সেই সঙ্গে অভিনয়। বাংলাদেশি চলচ্চিত্র সম্পর্কে একটু আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে এখন দুর্দিন যাচ্ছে, এর কারণ সম্পর্কে একটু জানতে চাই এবং এর প্রতিকার আপনি কি মনে করেন? বাংলাদেশের চলচ্চিত্র, এই যে শব্দটি বাংলাদেশের চলচ্চিত্র, আমার দৃঢ় বিশ্বাস একদিন এই বাংলাদেশের চলচ্চিত্র হলে একটা ব্যাপার দাঁড়াবে সারা বিশ্বে। এবং এখন একটি যুগান্তর অথবা একটি সময়ের সংকট চলছে বা পরিবর্তনের একটি হাওয়া চলছে, সেটা সব সময় আসে। বাংলাদেশের চলচ্চিত্র এই যে শব্দটি, এটি নিঃসন্দেহে গুরুত্ব পাবে বলে আমার বিশ্বাস। এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কাহিনী, গল্প। গল্প কাহিনী হচ্ছে চলচ্চিত্রের আধার এবং চরিত্র সৃষ্টি গল্পেরই অংশ। এগুলো চলচ্চিত্র নির্মাণে ভীষণ ভূমিকা রাখে। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেই দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তো অন্যান্য দেশে বা অন্যান্য স্থানে যে ঘটনা ঘটে তার চেয়ে অনেক বেশি ঘটনা ঘটে বাংলাদেশে, অর্থাৎ প্রচুর গল্প তৈরি হচ্ছে। আবার মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশের মানুষগুলো অজান্তেই অসংখ্য গল্প তৈরি করছে, যেহেতু জনসংখ্যা বেশি, ঘর্ষণে ঘর্ষণে ধাক্কায় ধাক্কায় গল্প তৈরি হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই দর্শক আবার সেই গল্প শুনতেও খুব পছন্দ। যেই দেশে গল্পের খনি আছে, গল্পের সমাহার আছে, যেই দেশের মানুষ গল্প শুনতে পছন্দ করে, সেই দেশটি পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রের দেশ হবে না কেন? এবং আমাদের চলচ্চিত্রের যে সংকট, যে সংকটটির অশ্লীলতা এক সময় ছেয়ে ফেলেছিল এবং সেই অশ্লীলতা থেকে চলচ্চিত্রটি কাটিয়ে উঠতে উঠতেই ফর্মেটের একটি পরিবর্তন ঘটল এবং ডিজিটাল ফিল্ম এই দেশে আবির্ভাব হল। এবং এই নতুন একটা টেকনোলজি সব কিছু মিলে একটি ফাঁকির মধ্যে, একটি বিরামের মধ্যে, একটি গ্যাপের মধ্যে আমরা পড়ে গেলাম। ওইটাই চলছে সিনেমা হলগুলো, যেখানে 3,000-3,500 সিনেমা হল ছিল সেখানে 250-300 এসে ঠেকেছে। এখন নতুন নতুন সিনেমা হল হচ্ছে প্রযুক্তিকে নির্ভর করে। এবং আমি যদি বাণিজ্যিক ছবিও বলি, তাহলেও আমি বলবো বাণিজ্যিক ছবি তৈরির, বিনোদন ধর্মী ছবি তৈরির একটি হিড়িক এখন এসছে। সো আমি শিল্পের কোনো নির্দিষ্ট ফ্রেম নেই যে শিল্পটাকে এইভাবেই করতে হবে। কেউ বিনোদন ছবি বানাবেন, কে শিল্প নির্ভর ছবি বানাবেন, যে যেটাই বানান সেই জায়গাতে সে যদি ঠিক থাকে এবং সঠিক থাকে তাহলেই হলো। যার দর্শন নিয়ে বিভিন্ন দর্শনে বিভিন্ন রকমের মানুষ কাজ করে। বাংলাদেশে এই বিভিন্ন ধরনের ছবি তৈরির একটি জোয়ার আসছে। আমি মনে করি যে দর্শকদেরকে যদি বোঝানো যায় যে ঘরে বসে কম্পিউটারে ছবি দেখা আর বড় পর্দায় ছবি দেখার পার্থক্য কী, তাহলেই আমার মনে হয় সিনেমার দর্শক আবার ফিরে আসবে। আর একটা মেধার সংকট তো চলছে, সেটা সব দেশেই হয় এবং আমি বিশ্বাস করি সেই সংকট আমরা অতিক্রম করতে পারবো। সিনেমা এগোচ্ছে আবার নতুন করে এবং প্রচুর নতুন ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়ে সিনেমাতে আসছে। আরেকটি বড় গুণ হচ্ছে মিডিয়াতে এখন অনেক কর্মী, এখন মিডিয়া থেকে অনেক মেধাবী ছেলে মেয়ে সিনেমাতে আসছে। আমার বিশ্বাস এটাও একটি খুব
মানে ভালো একটা দিক, এবং সিনেমা সেটা যে ফর্মেরই হোক, বাণিজ্যিক ধারা হোক, যেই ধারাই আমরা বলি না কেন, এটি সিনেমা সুন্দর করার জন্য একটি মেধাবী মানুষের দরকার। সেই মেধাবী লোকগুলি এসে গেলেই আমার মনে সিনেমাটা ঘুরে যাবে। মৃত্তিকা মায়া নির্মাণ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে এতগুলো পুরস্কার প্রাপ্তির অনুভূতিটা একটু জানতে চাচ্ছি, এবং আসলে কোন ভাবনা থেকে মৃত্তিকা মায়া নির্মাণের পরিকল্পনা মাথায় আসে? আসলে মৃত্তিকা মায়া ছবিটি আমি অনেক আগে, আমার এটা চিত্রনাট্য দেয়া 2001-এ আমি এটা চিত্রনাট্য দিই, এবং ছবিটি নির্মাণ করি 2012, এবং ছবিটি মুক্তি পায় 2013। আমি যখন সিনেমাটি তৈরি করি তখন আমি একটি ভাবনার মধ্যে পড়ে যাই, আমি একটি একাডেমিক ফিল্ম বানাতে চাই। আমি শিক্ষক হতে চেয়েছি, আমি জেনেছি যে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট বা যে কোনো জায়গায় পড়াতে গেলে আমার ব্যাকগ্রাউন্ড দেখবে, কিন্তু আমি একটি ইঞ্জিনিয়ারিং ঘরানাতে পড়ালেখা করেছি। সেখান থেকে আমি যখন কোনো ফিল্মের উপর পড়াতে যাব, তখন একটি স্বাভাবিক প্রশ্ন এসে যায় যে আমি কেন পড়াব। আমার সবসময় মনে হয়েছে যে আমি একটি এমন একটি ফিল্ম বানাতে চাই যে ফিল্মটি আমার এই শিক্ষকতার ক্ষেত্রে আমাকে অনেক সহযোগিতা করবে। সো আমি একটি একাডেমিক ফিল্ম বানাতে চেয়েছি, এবং মৃত্তিকা মায়াটিতে নির্মাণের ব্যাপারে আমি অনেক সচেতন ছিলাম এবং যত্নবান ছিলাম। একটি একাডেমিক ফিল্ম বানাতে গিয়ে যেটা হয়েছে, মৃত্তিকা মায়া প্রত্যেকটি ডিপার্টমেন্টে অনেক গুছানো ছিল, এবং ছবিটি সর্বদিক থেকে একটি সমসত্ত্ব প্রযোজনা বলা যায়, যে কারণে এটি অনেকগুলো পুরস্কার পায়, 17টির মতো পুরস্কার পায়। এবং কথা হচ্ছে আমি জাতীয় পুরস্কারের চিন্তা করেছি এবারে, আমি আবারও বলেছি একটা একাডেমিক ফিল্ম বানাতে গিয়েছি, যে কারণে প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রতি আমার যত্ন ছিল। এখন যখন এটি এতগুলো অ্যাওয়ার্ড পেয়ে গেল, পুরস্কার পেতে সবারই ভালো লাগে, এবং আমি সৎ থেকেছি প্রযোজনাটায় কাজ করতে গিয়ে সেই সততার পুরস্কার পেলাম, এবং ভালো লেগেছে যে একাধারে আমি একাই 5টি পুরস্কার পেয়েছি, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা এবং প্রযোজনা হিসেবে। তো মৃত্তিকা মায়া আমি শুধু এটুকুই বলবো, পুরস্কারের আনন্দের সাথে সাথে আমার খালি এটুকুই মনে হয়েছে এই পুরস্কারটি, ছবিটি মানুষকে দেখাতে সাহায্য করুক। এবং আমি এখনও বলি মৃত্তিকা মায়াটি এখনও সত্যিকার অর্থে মানুষ, এখনও দাগ কাটেনি, এখনও সময় হয়নি। মৃত্তিকা মায়া যারা দেখেছে দেখছে তারাই বলছে এখন, কাজেই আমি মনে করি ছবিটি এখন আবিষ্কার হয়নি, আমি মানুষ এটাকে আবিষ্কার করুক সেই অপেক্ষায় হয়ে আছি। আমি পুরস্কারটি পেয়ে এই আনন্দিত, এই কারণে আনন্দিত হয়েছি, যেহেতু আমি একটি স্কুল চালাই, আমি দীর্ঘদিন ধরে একটি সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িয়ে আছি, এই মৃত্তিকা মায়ের পুরস্কারটি আমাকে অনেক সম্মান এনে দিয়েছে আমার সমাজে, আমার পরিবারে, আমার ছাত্রদের মাঝে, আমার অনুসারীদের মাঝে, আমার বন্ধুদের মাঝে। আমার বন্ধুরা, বুয়েটের বন্ধুরা, ওরা আমাকে যেভাবে সম্মান দিয়েছে এই পুরস্কারটি পাওয়ার পর, সেখানে কখনোই বলতে পারবো না। তো পুরস্কার প্রাপ্তিতে আর আনন্দ আছে, জাতীয় পর্যায়ে স্বীকৃতি আছে, সেটা ভালো। আবারও বলছি ছবিটি যদি মানুষ দেখে তাহলেই আমি আমার এই পুরস্কার পাওয়ার আনন্দটা আমি উপভোগ করতে পারবো। চলচ্চিত্র নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনাটা একটু জানতে চাচ্ছি, চলচ্চিত্র নিয়ে আপনি কতদূর যেতে চান, চলচ্চিত্র নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি কি? আসলে চলচ্চিত্র নির্মাণের একটি প্রধান বাধা হচ্ছে যে আমি যে প্রযোজনাটি করব তার অর্থায়ন, তার সেই নির্মাণের প্রক্রিয়াটা। এখন ভবিষ্যতে চলচ্চিত্র, যেমন এই মুহূর্তে আমার মৃত্তিকা মা আমি নির্মাণ করেছিলাম 2012-তে, 2012-র পয়লা অক্টোবর শুটিং শুরু হয়েছিল, ঠিক নভেম্বরের 16 তারিখে শেষ হয়েছিল। একই শিডিউলে
আমি আরেকটি ছবি নির্মাণ শেষ করলাম গোর, যেটির শুটিং শুরু হয়েছে 1 অক্টোবর এবং শেষ হয়েছে নভেম্বরের 16 তারিখে। দুটো চলচ্চিত্রেরই শিডিউল এক, সেম, একদম ডট সেম। কিন্তু আমি 2012 মৃত্তিকা মায়া ছবিটি নির্মাণ শুরু করি আর এটার নির্মাণ শুরু করি 2018। প্রায় 6 বছর বিরতিতে আমি এই দ্বিতীয় ছবিটি করলাম। এর প্রধান কারণ হচ্ছে সরকারি অনুদানের জন্য আমি অপেক্ষা করছিলাম। অনেক ভাবনা আছে, অনেক বড় বড় প্রজেক্ট চিন্তা করছি, কিন্তু আমি আবার খুব নিয়মিত খুব একটার পর একটা কাজ বড় করতে পারি না। তো গোর ছবিটি এখন এডিটিং চলছে এবং ডাবিং হবে। দীর্ঘ নির্মাণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং গোর ছবিটি পরে আমি হয়তো আরও এটার উপর নির্ভর করবে আমি পরবর্তী কোন ছবির দিকে ছুটব। তবে আমি মনে করি একটি নির্মাতার 4 থেকে 5টি ছবি নির্মাণ করতে পারলে যথেষ্ট এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আর পুরোপুরি ফিল্মটা নিয়ে নেই আমি, যেহেতু আমি টেলিভিশন, থিয়েটার, ফিল্ম সবগুলোর সাথে জড়িত, অভিনয় করি, তো আমার একটু বেছে বেছে কাজ করতে হয়, যে কারণে সিনেমার ভাবনাটা এখন অনেক বেশি প্রবল আছে এবং আমি চাই তো 10টি চলচ্চিত্র নির্মাণ করতে জীবনে। 1 ঘন্টার কাহিনী চিত্র বাঁচাও আন্দোলন সম্পর্কে একটু জানতে চাচ্ছি। নতুন নির্মাতা, শিল্পী, কলাকুশলী তৈরিতে তথা বাংলা চলচ্চিত্রে 1 ঘন্টা নাটকের কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন? 1 ঘন্টার নাটক, এটা 1950 থেকে আমরা দেখি যে বাংলাদেশের একটি 60-65 বছরের একটি ঐতিহ্য আছে 1 ঘন্টার ডিউরেশনের নাটক, যেটা পৃথিবীর আর কোথাও নাই। এটাই আবার যখন প্যাকেজ 1994-এর শেষের দিকে যখন প্যাকেজ শুরু হলো এবং 1 ঘন্টার নাটক নামে প্রচারিত হওয়া শুরু করলো, যখন এটি এক ক্যামেরায় চলে আসলে এটি আর নাটক থাকলো না, একটা সিনেমা এবং নাটকের মাঝখানে একটার দিকে যাওয়া শুরু করলো এবং শুরু হয়ে গেল একটি অন্য ধারার একটি কাজ, যেটাকে আমরা পরবর্তীতে মনে করেছি। অনেক নির্মাতাই বলেছি যে আমরা তো এখন নাটক বানাই না, নাটক বলতে মঞ্চ নাটক বোঝাই, আমরা তো এক ক্যামেরায় ফিল্মের মতোই বানাচ্ছি, কিন্তু এটা প্রচারিত হয় নাটকের চাঙ্কে, কী করা যায়, নাটক শব্দটাও বাদ দেওয়া যাচ্ছে না। তখন আমরা যে ফিকশনের বাংলা যে শব্দ কাহিনী চিত্র, এই কাহিনী চিত্রটা যুক্ত করলাম এবং আমরা বললাম 1 ঘন্টার কাহিনী চিত্র। চলচ্চিত্র কাহিনী চিত্র, নাটকও কাহিনী চিত্র, তবে সব কাহিনী চিত্র চলচ্চিত্র নাও হতে পারে। যা হোক, বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোতে নিয়মিতভাবে এই 1 ঘন্টার কাহিনী চিত্র প্রচার হচ্ছিল। 2008 হঠাৎ করে 8-এর শেষে 1 ঘন্টার কাহিনী চিত্রগুলো বন্ধ হয়ে গেল। কীরকম বন্ধ হয়ে গেল, যেমন সাপ্তাহিক নাটক নামে প্রতি সপ্তাহে একটি করে চ্যানেল ছিল এবং প্রত্যেকটা চ্যানেল, তখন ওই সময় 7-8-10টা চ্যানেল ছিল, 1 ঘন্টার নাটক বন্ধ করে দিল। এটার কোনো বাণিজ্যিক ভ্যালু নাই, এটার কোনো টাকা আসেনি এরকম বলে। তখন আমরা দেখলাম যে 1 ঘন্টার কাহিনী চিত্র যদি বন্ধ হয়ে যায় তাহলে একটা বিশাল সম্ভাবনা, একটি দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। 1 ঘন্টার কাহিনী চিত্র, এখানে একটা নতুন ডিরেক্টর আসার সম্ভাবনা থাকে, নতুন শিল্পী কলাকুশলীর সম্ভাবনা থাকে, নতুন নতুন বিষয় নিয়ে একটি নিরীক্ষা করার সম্ভাবনা থাকে, ধারাবাহিক নাটকে যেটা একেবারেই সম্ভব না। তখন আমরা চানুলিয়মের ব্যানারে শিল্পী কলাকুশলী মিডিয়ার অনেকে নিয়ে শহীদ মিনারে আমরা 2009 1 ঘন্টার নাটক বাঁচাও বা কাহিনী চিত্র বাঁচাও এই শিরোনামে একটি আন্দোলন এবং আমরা সে আন্দোলনটা সৃজনশীলতায় নিয়ে আসি। আমরা একটি সপ্তাহব্যাপী উৎসব, প্রতি বছর প্রদর্শিত বেস্ট সর্বশ্রেষ্ঠ কাহিনী চিত্রগুলোকে নিয়ে একটা উৎসব এবং একটি পুরস্কারের প্রথা চালু করি, যেটা এখনও চলছে। পরের বছরই এই 1 ঘন্টার কাহিনী চিত্র আবার নিয়মিতভাবে চ্যানেলগুলো প্রচার করা শুরু করলো এবং এখনও করছে। 1 ঘন্টার কাহিনী চিত্র আমাদের চলচ্চিত্রের অনুপ্রেরণা। আজকে আমি যে সিনেমাটি বানাচ্ছি গোর, সেটা কিন্তু একসময় 1 ঘন্টার কাহিনী চিত্র ছিল। আমি এটাকে একটি বলা যেতে পারে একটা ভান্ডার বলতে পারি। 1 ঘন্টা কাহিনী চিত্র থেকে
চিত্রনাট্য সৃষ্টি, শিল্প সৃষ্টি, শিল্পী যারা আছে তাদের আবিষ্কার সব কিছু মিলে এক ঘন্টার চায়নচিত্র আমাদের চলচ্চিত্রের একটি সাংঘাতিক অনুপ্রেরণা হতে পারে। এবং আপনারা দেখলে খেয়াল করবেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশের বাণিজ্যিক বলেন, যে ধারারই বলেন, যে ভালো ভালো যে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে এবং জাতীয় পুরস্কারে যারা ভূষিত হচ্ছে, এর পিছনে কিন্তু এক ঘন্টার কাহিনী চিত্র নির্মাতারা দাঁড়িয়ে আছে। এক ঘন্টার কাহিনী চিত্র আমাদের একটি বলা যেতে পারে একটি গবেষণার জায়গা, একটি ল্যাবরেটরি ফিল্ম মেকিং। নতুনদের জন্য আপনার অনুপ্রেরণা কি থাকবে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে আমাদের এই অঙ্গনে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে আমি সবসময় আমার নাটকে আমি যত কাজ করেছি সবই আমি নতুনদের নিয়েই কাজ করেছি, তবে নতুন শব্দটির একটু ব্যাখ্যা প্রয়োজন। নতুন আর আনকোড়া এক জিনিস না, আনকোড়া হচ্ছে যে একেবারেই নতুন, তার কোন একটি ছেলে নাটকে নতুন, এটার অর্থ হচ্ছে আমরা তাকে টেলিভিশনের পর্দায় বা চলচ্চিত্রের পর্দায় অথবা থিয়েটারে তাকে আমরা আগে কখনো দেখিনি নতুন, কিন্তু তার একটা প্রস্তুতি আছে, হয়তো সে পাঁচ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে, সাত বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। কাজে নতুন আর আনকোড়া এক কথা নয়। আমি যেটা বলছি, যারা এই মাধ্যমে বিভিন্ন মাধ্যম থিয়েটার, টেলিভিশন, ফিল্ম বা থিয়েটার টেলিভিশন, এই শিল্প মাধ্যমে যারা কাজ করতে আগ্রহী, যারা নতুন, যারা অভিনয়টাকে দেখে মনে হচ্ছে যে আমি মনে হয় কালকে ক্যামেরার সামনে দাঁড়ালি একটা কিছু হয়ে যাবে, ব্যাপারটা সম্পূর্ণ ভুল। আপনি যদি নিজেকে এই মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটার একটা প্রস্তুতি নিতে হবে, সেটা অনেক দীর্ঘ সময়ে, হুট করে গিয়েই ক্যামেরার সামনে কিছু করা যায় না। এবং আরেকটা জিনিস হচ্ছে, জোর করে মানুষের মনের ভিতরে কিন্তু ঢোকা যায় না। আপনি প্রস্তুত না হয়ে ক্যামেরার সামনে এসে আপনি যদি একবার ব্যর্থ হন, তারপরে কিন্তু আপনি আর ফিরে আসতে পারবেন না। কাজেই ব্যর্থ হওয়ার আগে আপনাদের উচিত হবে প্রস্তুত হয়ে তারপরে আসা। এবং এখন তো নতুনদের অনেক সহজ, এখন অনলাইন এবং টেলিভিশন, যার মেধা আছে মেধা প্রকাশে এখন আর কোনো বাধা নেই। কাজে নিজেকে প্রস্তুত হন, প্রস্তুত হয়ে একটা স্কুলিংয়ের মাধ্যমে গিয়ে অথবা কোনো থিয়েটার করে একটা পদ্ধতির মাধ্যমে চলে আসুন। শেষ প্রশ্ন, কতদিন বাঁচতে চান এবং কিভাবে বাঁচতে চান? আমাদের মানে প্রাণী জগতের মধ্যে আমরা মানুষ যারা, সব প্রাণী বা উদ্ভিদ সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি কাজ করার ক্ষমতা রাখে হচ্ছে মানুষ। এবং মানুষ যেহেতু সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, তার কাজ করার ক্ষমতা প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বেশি। এবং কাজই হচ্ছে আনন্দময় একটি বিষয়। আমি মনে করি হ্যাপিনেস বা সুখ নির্ভর করে মানুষ যখন কর্মের মধ্যে থাকে, কর্মের মধ্যে না থাকাই হচ্ছে আমি মনে করি সে সুখে নেই। মানুষের সারা জীবনে সে কাজের মধ্য দিয়েই যাবে, এটাই হচ্ছে বিষয়। আমি সেটাই চিন্তা করি যে আমি যতদিন বেঁচে থাকি, যতদিন এই পৃথিবীতে আমার আয়ু রয়েছে, আমি ততদিন যেন কাজ করে যেতে পারি, কাজ ছাড়া আমার যেন এক মুহূর্ত না থাকে। এবং আমি যেহেতু এই মুহূর্তে অনেকগুলো বিষয়ের সাথে জড়িত, নাটক লিখি, নাটক নির্মাণ করি, অভিনয় করি, শিক্ষকতা করি, সম্প্রতি আমি একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, তো আমার যেটা হচ্ছে যে আমি যতদিন বেঁচে থাকি আমি যেন কাজ করে যেতে পারি। আর কতদিন বাঁচবো এটা বলা খুব মুশকিল, বাট মানুষ দীর্ঘদিন বাঁচতে চায়, বাঁচতে চায় এই কারণেই যে তার যতদূর সম্ভব তার কাজগুলোকে সে যাতে সম্পূর্ণ করে যেতে পারে। এবং আমার মূল যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমি একটি এনার্জি বা একটি শক্তির একটি রূপ হিসেবে আছি এখন, তো শক্তি কখনো ক্ষয় হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না। আমার ভিতরে যে সংস্কৃতি, যে শক্তিটা বিরাজ করছে, যেটাকে আমি ধারণ করছি, আমি এই পুরোপুরি আমার এই শক্তিটাকে
আমি মানবের কল্যাণে মানুষের জন্য রূপান্তর করে এটাকে পুরি আরেকটি জায়গায় দিয়ে তারপরে চলে যাচ্ছি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি আমার এই শক্তিটাকে যদি পূর্ণাঙ্গভাবে পরিবাহিত করতে পারি কারো মাধ্যমে, তাহলেই আমার মুক্তি হবে, তাহলেই আমার মৃত্যুর সার্থকতা হবে। তো আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি দীর্ঘ সময় ধরে যে শক্তিটাকে এখন বহন করছি, এই শক্তিটাকে যদি আমি পরিবাহিত করে যেতে পারি অন্যর কাছে, তাহলেই আমার সফলতা। তো এই পরিবাহিত হওয়ার জন্যই সংস্কৃতি অঙ্গনের সাথে নিজেকে যুক্ত করেছি, শিক্ষকতার সাথে যুক্ত করেছি। তো সুস্থ থেকে সুন্দর থেকে যতদিন এই পৃথিবীতে এই শক্তিকে পরিবাহিত করা যায়, সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি। এবং আমি যে আমার জীবনের যে মূল বিষয় সেটা হচ্ছে আমি লালনের দর্শনকে বুকে ধারণ করি দীর্ঘদিন ধরে। এবং আমি মনে করি পৃথিবীতে দুটি ফিলোসফার এই বাংলায় এসছে, যারা একাধারে দুজন কম্পোজার, একাধারে ফিলোসফার। যেমন আমি মনে করি যে রবীন্দ্রনাথ এবং লালন এই দুজন পৃথিবীর শ্রেষ্ঠ মিউজিক কম্পোজার হিসেবে যেমন বলা যায় দুজনের নাম, তার সঙ্গে আরও দুটি বিষয় যেটা যুক্ত করা যায়, যেটা হচ্ছে যে এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দুজন দার্শনিক। একজন রবীন্দ্রনাথ এই পৃথিবীকে প্রায়োরিটি দিয়েছে, লালন পরকালকে প্রায়োরিটি দিয়েছে। আমি বিশ্বাস করি ধর্মে, আমি পরকাল তত্ত্বে বিশ্বাস করি, লালনে বিশ্বাস করি। এবং আমি এই পৃথিবীকে রবীন্দ্রনাথের চোখে দেখে আমি সৃষ্টিকর্তার আলোকে বোঝার চেষ্টা করে যাচ্ছি, এবং আমি আমার শক্তিকে পরিবাহিত করতে চাই যে শক্তিটি মানুষের কল্যাণে আসবে।